ইনশাআল্লাহ লাগতেছে না তো আবার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ব্লগ তো আসলে করা হইতেছে না, কারণ মানে লাইফটা খুব বিজি হয়ে গেছে। আগেই বলতেছিলাম যে জব ক্লাস তো নাই, বাট অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট থাকে, তারপর ঘুম, খাওয়া দাওয়া, কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠছি, এই তো মুখ ফুলতেছে। খালি কমাইতে হবে বলি, কিন্তু কোনো উদ্যোগ নাই। কয়েকদিন ধরে আমার জিএমজিটির 2060-এর কোর্সের এক অ্যানালাইসিস প্রজেক্ট দিছে, একটা কোম্পানির ম্যানেজমেন্টের সাথে আমাদের ইন্টারভিউ, নিজেদের মানে একটা ইন্টারভিউ নিতে হবে, তারপরে কোম্পানি সম্পর্কে লিখতে হবে। আর বলতেছিলাম না যে এই উইকে, এই দেখেন সারা উইকে আমার কীরকম শিডিউল থাকে। প্রত্যেকটা দিন আমার রিসার্চ পেপার, ইকোনমিক্স রিপোর্ট, আগের উইকে কুইজ, টানা কাজ ছিল 2 দিন, নেক্সট উইকে 2 দিন কাজ আছে ওয়ালমার্টে। অনেকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া উইনিপেগে করোনার পরিস্থিতি কি। করোনা উইনিপেগে আসলেই খুব বেড়ে গেছে, প্রত্যেক দিন আমাদের এখানে 450-550 করে মানুষ করোনা আক্রান্ত হচ্ছে আমাদের ম্যানিটোবাতে, নট উইনিপেগে। তো ম্যানিটোবার মানুষ থাকে কত, 10 লাখ মনে হয় থাকে। তো 10 লাখের মধ্যে 400-500 জন ধরা পড়াটা হিউজ অ্যামাউন্ট। এবং আমি দেখছিলাম মনে হয় অ্যাকসেপ্টেন্স রেট, মানে কোভিডের পরীক্ষা করার পরে মনে হয় 13% মানুষের কোভিড হচ্ছে, তো এই রেটটা কিন্তু অনেক বেশি। এখন আমাদের উইনিপেগ বা ম্যানিটোবা রেড জোনে আছে। রেড জোন মানে হচ্ছে যে আমরা মাস্ক ছাড়া আমরা বেরোতে পারবো না। আমাদের রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের ডাইন ইন যেখানে ছিল সব বন্ধ এখন। আর গ্রোসারি দোকান যেগুলো ছিল সেগুলো খোলা আছে, বাট সেগুলো তো হচ্ছে 100%-এর মধ্যে 25% ক্যাপাসিটি। ওকে, 25% ক্যাপাসিটি নিয়ে, বাট শুধুমাত্র যেগুলো নেসেসারি প্রোডাক্ট অ্যান্ড যেগুলো হচ্ছে এসেনশিয়াল প্রোডাক্ট সেগুলোই বিক্রি করতেছে। পার্সিয়াল যে প্রোডাক্টগুলো থাকে, যেমন ফ্যাশনের যে প্রোডাক্ট, তারপর যদি ইলেকট্রনিক্স, এগুলো সবই বন্ধ। শপিং মল যা ছিল সব বন্ধ। আর গতকাল নাকি 2-3 দিন ধরে শুনতেছি নাকি ফাইন দিতেছে মাস্ক না পরলে। ইভেন্চুয়ালি আমার কোনো একটা ফ্রেন্ডের রুমমেটও নাকি ফাইন খাইছে, 7-Eleven গেছিল, সেখানে গিয়ে মাস্ক আর কি পরছিল, বাট মুখ পর্যন্ত, নাক ঢাকা ছিল না। আমি ফাইনটা ছবিটা দেখাচ্ছি, তো ওখানে লিখে দিছে যে মাস্ক ওয়াজ নট প্রপারলি ওয়্যার অ্যান্ড লাইক নোজ ইজ নট কভার বাই দ্য মাস্ক, এটার জন্য ফাইন দিছে হচ্ছে $1,296। হিউজ, কত টাকা হয়? টাকা যদি কনভার্ট করি 1,296 × 66 করে ধরলাম, 85,000 টাকা। আসলে আমি এখন বাইরে ওরকম দেখাতে পারছি না, কারণ ওয়েদারের যে অবস্থা শোচনীয় না। এটা আসলে জানানোর জন্য কুয়াশা। আজকে যখন কাজে যাচ্ছিলাম তখন ছিল হলো -5 ডিগ্রি সকাল 4:30-এর দিকে, আর যখন কাজ থেকে যখন আমি ফিরতেছি তখন দেখি যে বাইরে সব কিছু গলে যাইতেছে। আমি আমার সিরিকে বলতেছি, সিরি হোয়াট ইজ দ্য ওয়েদার, আমার বলে যে 0 ডিগ্রি। আমি গাই হাই, উইনিপেগের এই সময় এত ভালো সুন্দর ওয়েদার, এখন আবার একটু নামছে, এখন -5-এ আছে। আসলে ডিপেন্ড করে যে কমে বাড়ে। উইনিপেগ মেয়েদের মনের মতো। আমি যে একটা হেয়ার কাট দিব ওইখানে, বা আমি যে চুল কাটতে যাব, তারও কিন্তু সুযোগ নাই, কারণ এই সেলুন বন্ধ। আমাকে কিছুক্ষণ আগে আব্বু ফোন দিয়েছে, বলে যে চুল কত বড় হয়ে গেছে, কাটো না কেন, বলি যে সেলুন তো বন্ধ, চুল তো বড় করব, পিছিয়ে নিয়ে যাব, চুটি না পিছিয়ে নিয়ে যাবো, একদম পিছিয়ে নিয়ে পর্যন্ত রাখবো, কালি করে পিছিয়ে নিয়ে। কপালে কিছু দাগ হয়ে গেছে, আল্লাহ, পানি পানি কম খাওয়াইতেছে কয়েকদিন যাবো, ঘুম টুম
ভালোভাবে হচ্ছে না, পানি খেতে হবে, এখনই খাবো। পানি খেতে হবে, পানি খেতে হবে, পানি খেতে হবে। আমার আম্মু খুশি হয়ে যাবে। আমি কয়েকদিন যাবত আমার বাসায় যা যা আছে সব কিছু অ্যাড দিতে দিচ্ছি, বিক্রি করে দিব, সব অ্যাড দিয়ে দিচ্ছিলাম। আমার DSLR যেটাতে এখন ভিডিও করতেছি আর কি, নতুন শুরু করছি, ট্রাই করতেছি DSLR-এ দিয়ে ভিডিও করার। জানি না কোয়ালিটি কেমন আসতেছে, সাউন্ড কোয়ালিটির কী অবস্থা। তো ল্যাপটপ অ্যাড দিছি, আমার গোপুরো যেটা ছিল Hero 8 এটা অ্যাড দিছি, তারপর ক্যামেরা অ্যাড দিছি। আসলে কিছু বিক্রি হয় নাই, দেখি বিক্রি হইলে আপডেট করতে হবে। আর কি রে ভাই, আমার খালি ক্যামেরার সামনে আসলে খালি ঘুম পায়, আপডেট করতে হবে। তো মেনলি ল্যাপটপটা বিক্রি করে ম্যাকবুক প্রো নেওয়ার ইচ্ছা আছে, বাট টাকা নেই। ক্যামেরাটা বিক্রি করে ভাবছি সনির কিছু একটা নিবো, বাট চিন্তা করলাম যে আমি তো এখন এডিটিংই পারি না, এডিটিং যখন পারি না তখন তো ক্যামেরা নিয়ে লাভ নাই। তো চিন্তা করতেছি যে লে আচ্ছা ঠিক আছে, কম দামে একটা নিয়ে সনি Z1 যেটা আছে সেটাই কেনার ট্রাই করবো। আগে এটা বিক্রি হলে তারা সনি Z1 নিতে পারবো, আর GoProটা বিক্রি করে হয়তো বা Hero 9 নিবো, আপডেট করা লাগবে। সারপ্রাইজ, গতকাল রাতের পরে সারাদিন ভিডিও, মানে এখন সকালবেলা, গতকাল রাতে যখন ভিডিও করছি করতেছিলাম, তারপরে ক্যামেরায় চার্জ শেষ হয়ে গেছে, চার্জে দিছি ব্যাটারিটা, আর কিছুই করি নাই। আমার যে যে কি পরিমাণ ঘুম আসছিল আমি ঘুমায় পড়ছিলাম। আমার না এখনও অ্যাসাইনমেন্ট শেষ হয়নি, আমি যে এখন তুলি আমার অ্যাসাইনমেন্টগুলি কমপ্লিট করার ট্রাই করতেছি। এক পেজ, 2 পেজ, 3 পেজ লিখছি, এখনো বাকি। আমি এর থেকে বেটার কিছু তো দেখাইতেছি না, হুদে আমার চেহারা, এর থেকে আমি একটু আমাদের বাইরে নিয়ে যাই, মানে বারান্দায় একটু দেখা নিয়ে আসি কিরকম পরিস্থিতি বাইরে। এই ভাই, সত্যি কথা বাইরের যে কি পরিমাণ ঠান্ডা, আমার এখনো কাঁপাইতেছে। সো হোয়াট এভার, আমি মনে হয় একটু DSLR-এ আসলে একটু হইলেও ভালো আসে, একটু বোখে আসে, লাইক কিছু পিসে একটু ব্লারি ব্লারি আসে। তো আমি আমার অ্যাসাইনমেন্টগুলো শেষ করি, আবার দেখা হচ্ছে। আমার আজকে আবার একটু ডেন্টিস্টের কাছে যাইতে হবে, 1:30 আমার অ্যাপয়েন্টমেন্ট। তো যখন যাব তখন আবার দেখা হচ্ছে ডেন্টিস্টের ওখানে যাওয়ার টাইমে। আরও একটা সেকেন্ড, আমার সাবস্ক্রাইবারের সংখ্যা হয়ে গিয়েছে 44,147। তো আর তো বেশি দেরি নাই, মানুষ কেন লেট করতেছে? 50,000 করে দেন না, 50,000 করে দেন না, তারপরে 1 লাখ, তারপরে 10 লাখ, ইয়ে অনেক শখ। আচ্ছা বাট এবার এটা হচ্ছে আমার চ্যানেলের কি বলে ড্যাশবোর্ড। Thank you.
তো অনেকক্ষণ যাবত পড়ালেখা করতে করতে এখন আমার খিদা লেগে গিয়েছে, অ্যান্ড আমার রান্নাঘরের অবস্থা এতটাই বাজে, অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না, তো আমি রান্নাঘরে নিয়ে গেলাম না, বাট কি খাচ্ছি মানে নিয়ে এসে তারপর দেখাই। সো দিস ইজ হোয়াট ইট ইজ, আমার সকালের নাস্তা। এটা হচ্ছে একটা প্যানকেক ছোট্ট খাটো, আর বাকি যে দুইটা ওটা হচ্ছে এগোসের ওয়াফেল। ওগুলো প্যানকেকের মতোই স্বাদ, পুরো হালকা করে হচ্ছে আমি একটু ম্যাপেল সিরাপ দিয়ে নিয়ে এসেছি। সো আমি এখন খাবো আর একটু পড়ালেখা করবো। কেমন লাগে কেমন লাগে কেমন লাগতেছে আমাকে, আসলে এখন দাঁত ডাক্তারের কাছে যাব, ডেন্টিস্টের কাছে। লেটস গো। মাস্ক ইজ মাস্ট, মাস্ক ছাড়া ফাইন চলে আসবে অনেকগুলি টাকার। সো আমি যাচ্ছি এখন হচ্ছে ফ্রেশ ডেন্টালে। এই ডেন্টালের এখানে একটা কাহিনী হচ্ছে যে আমি যদি লেট করে যাই, অথবা লেট না, যদি অ্যাপয়েন্টমেন্টের ডেট যে না যায়, সেক্ষেত্রে ওরা আমাকে ফাইন করবে $200। তো ফাইনটা হচ্ছে হয় আমাকে দেওয়া লাগবে, মানে আমার কার্ড থেকে কেটে নিবে, আদারওয়াইজ আমার ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ওরা কেটে নিবে, কারণ ওদের ডক্টর আমার জন্য ওয়েট করতেছে, মানে আমি গেলাম না, এই জন্য আগে আগে চলে যাচ্ছি, আরও 20 মিনিট আছে। জাস্ট সামনে সেফ হয়ে তার ঠিক পাশেই বাইরে কি পরিমাণ আলো, কারণ আমাদের এখানে যখন বরফ টরফ পড়ে তখন মারাত্মক রকম আলো থাকে, সব ব্ল্যাক আইস টাইস হয়ে আছে। জাটটা পাজি চলে যাচ্ছে, আসলে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরা জাটটা চালায়, এটা নাম্বার প্লেটের নাম হচ্ছে নুকরি, আমি মনে করছি নকরি, ওই যে জব কে ওরা বলে না নকরি করেঙ্গে, সো যে বরফ রাস্তায় যাই আস্তে করে বিসমিল্লাহ। সব হচ্ছে যে এন্টারপ্রাইজ গাড়ি ভাড়া দেয়, আমরা যেমন এখান থেকে নিয়েছিলাম সেই এন্টারপ্রাইজের সময়। আজকে দাঁতে কি করা হবে আমার কোনো আইডিয়া নাই। আসলে এখন এই ঠান্ডাটা আমাদের সয়ে গেছে, বাংলাদেশে 17 ডিগ্রিতে মানুষজন নাকি সবাই জেটে দিয়ে ফাটা ফেলতেছে, আমার এখানে এই ঠান্ডাটাই ভালোই লাগে। সো মাসের পরে হ্যান্ড স্যানিটাইজ, টেম্পারেচার চেক করে সো একটু বসলাম। আমার মেনলি আজকে মানে ফিল্ডিং করাবো দুইটা দাঁতে, আমার মুখে যে ব্যথা ছিল এরকম কমে গেছে, এখন নাই, এই যে আমার চশমা গুলো হয়ে যায়। ভাই আসার পর থেকে আমি বসেই আছি, অলমোস্ট 21 মিনিট হয়ে গেছে, আমি নিয়ে $210 ফেরত। এতক্ষণ পরে আমাকে ডেকে নিয়ে আসলো। A few moments later. আমার
A few inches later. Oh my god, দু তিন ঘন্টা একটু ঘুম দিয়ে উঠলাম তো স্টিল আমার এই জায়গাটা পুরো ঝিম ধরে আছে এখনো। জিব্বার অর্ধেক পাশ, মুখের অর্ধেক পাশ এখনো ফ্রোজেন। অ্যানাস্থেশিয়া যে দিছিলাম না, আমি কিচ্ছু বুঝতেছিলাম না। ভাই কেউ যাবেন না ডেন্টিস্টের কাছে। ব্লগটা এখানে শেষ করে দেওয়াটা মনে হয় উত্তম হবে, কারণ আই নিড টু টেক মোর রেস্ট। আমি এখনও আমার এই পাশে কথা বলতেছি, এই পাশ একটা কফি বানিয়ে নিয়ে আসলাম। খাবো, তুমি করার নাই, দেখা হবে নেক্সট ব্লগে। রিল দেন, সাথে থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটাও ক্লিক করে রাখুন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তোতলা মুখ দিয়ে কথা বলতেছি ভাই, আর না সাবস্ক্রাইব করে দিয়েন, অলরেডি মানে করেও দিয়েছেন, থ্যাংক ইউ।